যিনি পাঁচ বছরের যিনি একদিনের জন্য রাজা তার অধিকার যখন না থাকে ভোট দিতে না পারার যে অবমাননাবোধ সেটা কিন্তু ভয়ানক কারণ ভোটটা তার কাছে তার মর্যাদার সম্মান ব্যক্তি মানুষ তার যে সার্বভৌম তার যে তার যে আইডেন্টি এটা তার একটা বড় একটা বহিঃপ্রকাশ এই যে সার্চ কমিটি মানে এটা কি কিভাবে দেখেন আপনি আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন দুজন আলোচক আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা তাদেরকে ধরে আমি বহু বছর পরে আজকে আমি এসএ টিভিতে ফলে যারা দেখছেন তাদেরকেও আমি তাদেরকে শুভেচ্ছা জানাই সার্চ কমিটি যেটা বললেন যে আগেকার যেটা মামুন ভাই উল্লেখ করলেন প্রতিটা আমলিক সরকারের আমলে যে আইন হয়েছিল সে আইনটাকে তারা পরিবর্তন করেননি সে আইনের ভিত্তিতে এই সার্চ কমিটি এটা হয়েছে তখনকার আমরা একটা সাংবিধানিক আইন চেয়েছিলাম যেটা তখন পঞ্চাশ বান্ন বছরও যে মানে প্রায় পাঁচ দশকও আইনটা হয়নি সরকার যে আইনটা করেছিল এর আগে সেটা নিয়েও আমাদের সমালোচনা ছিল কারণ আমাদের মতন এরকম একটা দেশে নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্টেক হোল্ডার বিশেষ করে রাজনৈতিক দলগুলোর তাদের মতামতের ভিত্তিতে যদি না হয় বা তাদের সম্মতি অথবা তাদের আস্থা আছে এরকম ব্যক্তিবর্গের সমন্বয় যদি নির্বাচন কমিশন না হয় নির্বাচন কমিশন শুরুতেই প্রশ্নবিদ্ধ হবে এটা হচট খাবে সেই জায়গা থেকে আমরা বলেছিলাম এমনকি বিরোধী দলেরও প্রতিনিধি এমনকি পৃথিবীর নানা দেশে আছে পাকিস্তানও আছে যে সরকারি দলে যেমন থাকবে বিরোধী দলের নেতা অথবা তার নির্বাচিত প্রতিনিধিরাও এই নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে তাদেরও একটা ভূমিকা আছে আমার মনে হয়েছে যে সরকার ওই জটিলতাটা এবার যেতে চায়নি কিন্তু যেটা আমি খুব স্পষ্টতই মনে করি আর সরকার উচিত ছিল কারণ গুরুত্বপূর্ণ স্টেক হচ্ছে রাজনৈতিক দলগুলো আমরা তো তাদের সঙ্গে আমাদের দু তিন দফা ইতিমধ্যে দেখা হয়েছে আমরা একটু ডিরেক্টলি ইনডিরেক্টলি আমরা একটু বলবারও চেষ্টা করেছি এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে বা আরও গুরুত্বপূর্ণ অংশীজন যারা আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সরাসরি এন্টেরিম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার তারাই এই দায়িত্বটা তারা কিন্তু পালন করতে পারতেন কারণ এখন যে সার্চ কমিটি ধরুন তারা যেই তারা যেটা তারা চূড়ান্তভাবে তারা যে সুপারিশ দেবেন দশজনের সেখান থেকে রাষ্ট্রপতি পাঁচজনকে তিনি তারপরে নির্বাচিত করবেন মানে তিনি মানে বা বাস্তবে নিযুক্ত করবেন ব্যাপারটা তো তাদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর যদি অনাস্থা থাকে তখন কিন্তু আরেকটা সংকটের জায়গাটা কেউ যদি প্রশ্নবিদ্ধ হন কারো প্রোফাইল ব্যাপারে বা সামগ্রিক ব্যাপারে যদি মনে হয় না তাদের দক্ষতা যোগ্যতার প্রশ্নে দূরদর্শিতার প্রশ্নে তখন কিন্তু নতুন একটা সংকটের জায়গাটা আমি চাই না যে আসবে কিন্তু আসাটা একেবারে একেবারে অমূল্য যায় না এক দু নম্বর হচ্ছে যেটা আপনি বললেন যেটা আসিফ নজরুল যেটা বললেন নির্বাচনী ট্রেনটা যাত্রা শুরু করল আমি আজকে জেএসডির প্রোগ্রামে আমি বলেছি যে আমি স্বাগত জানিয়েছি আর যে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখতে চাই একটু বিলম্বে হলেও ট্রেনটা যাত্রা করেছে এই ট্রেনের গতিটা এখন বাড়বে আমি কদিন আগে নারায়ণগঞ্জে বক্তৃতা করেছি যে অন্তর্বর্তী সরকারের গতিটা যেটা দুদুভাই বললেন খুবই স্লথ এটা ডাবল ইঞ্জিনের গতি যুক্ত করা দরকার মানুষের আস্থা ভরসার জায়গাটার জন্য এই ট্রেন যেন লাইনচ্যুত না হয় এই ট্রেন কোথাও যেন থমকে না যায় কোথাও আবার চলতে চলতে যে আবার ট্রেনের মধ্যে অন্য কোনো সংকট যাতে তৈরি না হয় এটা আমরা দেখতে চাইব দুই দু নম্বর গুরুত্বপূর্ণ হচ্ছে যে এবারকার যে নির্বাচন আমাদের ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন অবাধ নিরপেক্ষ প্রতিদ্বন্দ্বিতামূলক বিশ্বাসযোগ্য হবে কিনা এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সরকারের সবচেয়ে বড় অ্যাসিড টেস্ট হচ্ছে তারা যদি আগামী বছরের মধ্যেই আমি নিজে বলেছি যে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে তারা যদি নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা দিয়ে মর্যাদা নিয়ে তারা যদি ফিরে যেতে পারেন মানুষ তাদেরকে প্রশংসা করবে তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো তো সেই জায়গাটা আমরা চাইবো যে আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনের শুধু তো একটা কমিটি না গোটা নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী ব্যবস্থা বলে বাংলাদেশে সরকার করে দিয়েছে যে এরকম এক বেলাসে না খেয়ে থাকতে রাজি থাকে কিন্তু ভোটের অধিকার তিনি ছাড়তে চান না এমপি মন্ত্রী হবার পরে তারা খবর রাখে না কি করলেন যিনি পাঁচ বছরের যিনি একদিনের জন্য রাজা তার অধিকার যখন না থাকে ভোট দিতে না পারার যে অবমাননাবোধ সেটা কিন্তু ভয়ানক কারণ ভোটটা তার কাছে তার মর্যাদার সম্মান ব্যক্তি মানুষ হিসেবে তার যে সার্বভৌম তার যে তার যে আইডেন্টি এটা তার একটা বড় একটা বহিঃপ্রকাশ আর মানুষ হিসাবে প্রতি পাঁচ বছর পর পর তার কিন্তু মর্যাদাটা বাড়ে তখন তো গুরুত্বটা বাড়ে এমপি সাহেব যারা হতে চান জনপ্রতিনিধিরা তখন তার কাছে তারা যান তখন সে বুঝতে পারে ও আচ্ছা তাহলে আমি একজন ভোটার তাহলে আমার একটা ভোটারও তাহলে অনেক গুরুত্ব আছে তাহলে গোটা ব্যবস্থাটা ভেঙে পড়েছে আর নির্বাচন তো আগে তো ছিলই না আর নির্বাচনটা একটা কালো টাকা একটা অবৈধ টাকা মানে ওই যে বলে না যে সন্ত্রাস মাস্তানি এবার নিশ্চয় আমরা আশা করবো এবার মানুষ এগুলোর বাইরে যেয়ে এখানে কোনো রাজনৈতিক কোনো ম্যানিপুলেশন থাকবে না প্রশাসনিক জায়গাটা থাকবে না আর আমি আশা করতে চাই অন্তর্বর্তী সরকার যেহেতু এটা চরিত্রের দিক থেকে তারা একটা নিরপেক্ষ তারা একটা নন পার্টিজান গভর্নমেন্ট তাদের কোনো বিশেষ কোনো পক্ষপাত কাজ করবে না ফলে তারা যেটা চাইবেন অবাধ নির্বাচন জনগণ উৎসবের আনন্দে জনগণ ভোট কেন্দ্রে যাবে জনগণ তাদের উপযুক্ত প্রতিনিধিকে যারা তারা ভোট দিতে চাইবেন তারা সেখানে ভোটটা দেবেন ফলে এই গণতান্ত্রিক উত্তরণটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেকটা কথা এই প্রসঙ্গে বলতে চাই নির্বাচনী গোটা ব্যবস্থা এখনো পর্যন্ত পুরোটা কিন্তু এখনও ডিসি সাহেব এসপি সাহেব থানার ওসি তারা কিন্তু মানে তৃণমূলে ভোটটা কিন্তু তারা কিন্তু নিয়ন্ত্রণ করেন এবং এর সঙ্গে মানে খুবই পারটিনেন্ট প্রশ্ন যেটা নির্বাচন কমিশনে যদি পাঁচজন ফেরস্তাকেও যদি আপনি আমদানি করেন পাঁচজন ফেরিস্তা আপনি আমরা তিনজন যেরকম চারজন যে নির্বাচনটা দেখতে চাই তা এই ফেরিস্তাদের পক্ষে কিন্তু এরকম নির্বাচন করাটা সম্ভব হবে না যদি না যে সরকার যারা ক্ষমতায় আছেন তাদের সর্বাত্মক যদি যদি সহযোগিতা না থাকে তাদের রাজনৈতিক নির্দেশনাটা কি এবং ডিসি সাহেব এসপি সাহেব গোটা প্রশাসনের প্রতি তারা যদি পরিষ্কার তারা যদি কথাটা বলেন যে আমরা এখানে কোনো ধরনের পক্ষপাত কোনো ম্যানিপুলেশন কোনো ধরনের অনিয়ম আমরা দেখতে চাই না ফলে অন্তর্বর্তী সরকারের সত্যি সত্যি তাদের নিরপেক্ষতা এবং তাদের রাজনৈতিক সদিচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ এমনকি দেখবেন অতীতের অতীত আওয়ামী লীগ সরকারের আমলেও দুই একটা স্থানীয় নির্বাচন যে নির্বাচনে তারা একটু প্রতিদ্বন্দ্বিতামূলক হতে তারা চেয়েছে ওই নির্বাচন কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে বিএনপি অনেক জায়গায় তারা কিন্তু তাদের প্রার্থীরা বেরিয়ে এসছে ফলে সেজন্য বলতে চাই নির্বাচন কমিশনের পাশাপাশি অন্তর্বর্তী সরকার গোটা ব্যবস্থার এবং তাদের কিন্তু ইচ্ছাটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো আমাদের দিক থেকে আমরা সামগ্রিক সহযোগিতার জন্য তো আমরা দাঁড়িয়ে আছি ফলে সেই সহযোগিতা করে আমরা বেরিয়ে আসতে চাই আগামী নির্বাচন কোনোভাবে যেতে প্রশ্নবিদ্ধ না হয়